হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম অনেক দিন পর। তো আজকে আমি দেখাবো যে তোমরা তোমার ফ্রেন্ডকে কেমনে প্র্যাঙ্ক করতে পারো। তো এর জন্য আছে এই চেস্টে সব কিছু, এন্ড ক্রিস্টাল, তারপর ম্যাগমা ব্লক এবং এটা অবসিডিয়ান এবং বেডরক। তো আমরা প্রথমে ম্যাগমা ব্লক নিয়ে নিই, আর একটু কার্পেটও লাগবে, যে কোনো কালারে নিতে পারো। তারপর এটা একটা নর্মাল বাড়ি, মানে তোমাদের ফ্রেন্ডের বাড়ির যেমন তেমন হতে পারে, কিন্তু আমি একটা নর্মাল বাড়ি বানিয়েছি, তোমরা যে কোনোভাবেই তোমাদের মানে তোমাদের ফ্রেন্ডের বাড়ি যেমন তেমন থাকতে পারে। আমি একটা ছোট্ট বাড়ি বানিয়েছি, বাড়িও না তেমন একটা, কিন্তু বাড়িতে কিন্তু বিছানা থাকে এবং চেয়ার থাকে কিছু। তো এখানে তোমরা প্রথমে কী করবে, এভাবে কিছু জায়গায় এইভাবে খালি করে নেবে, তারপর ওর মধ্যে ম্যাগনাম ব্লক নিয়ে নেবে, তারপর হচ্ছে কার্পেটটা এইভাবে দিয়ে দেবে। তারপর অনেক জায়গায় করতে পারো তোমরা, যেখানে ইচ্ছা তোমাদের। করে দিলাম এবং এখানে কার্পেট লাগিয়ে দিলাম। তারপর এবার যদি তুমি চলে যাও, আমি আবার ফিরে আসছি, আমি সার্ভাইভাল মোডে চলে যাই এভাবে। তো গাইজ, এখন তোমার ফ্রেন্ড যদি সার্ভাইভাল মোডে খেলে, তো সে যদি নিজের বাসায় ঢোকে, তাহলে সে ভয় পেয়ে যাবে যে এত ড্যামেজ কেন হচ্ছে। তার আমি কারণ হচ্ছে এটা নিচে ম্যাগমা ব্লক আছে এবং এর উপর কার্পেট আছে, তো সে একদম পাগল হয়ে যাবে। তো এই তো বের হয়ে আসলাম, কিন্তু সে মরেও যাইতে পারে। তো এই প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমরা ট্রাই করতে পারো তোমার ফ্রেন্ডের সাথে। এই নেক্সট প্র্যাঙ্কটার জন্য তোমাদের লাগবে অবসিডিয়ান আর বেডরক, মানে যে কোনো একটা নিলেই হলো। প্রথমে আমি যাব এবং যে চেস্ট আছে চেস্টের উপর অবসিডিয়ান, মানে ঠিক উপরে অবসিডিয়ান বা বেডরক বানিয়ে নিতে পারবো, মানে লাগিয়ে নিও। তারপর দেখবা সে কিন্তু এই চেস্টটা খুলতে পারছে না, এটার উপর অনেক ক্লিক করার পরেও খুলতে পারছে না, কারণ এটার উপর কোনো ব্লক আছে। আর সেটা হচ্ছে কোনো এমনি তেমনি ব্লক না, অবসিডিয়ান আর বেডরক। আর ডায়মন্ড পিকাক্স থাকলে কিন্তু অবসিডিয়ান মাইন করা যাবে, কিন্তু বেডরক কিন্তু কখনোই মাইন করা যাবে না। তো এইটা কিন্তু এটা অনেক মজার প্র্যাঙ্ক, তোমরা ট্রাই করতে পারো। আবার বেডরক না লাগালেই ভালো, অবসিডিয়ানই লাগাম, তাহলে একটু সময়ের জন্য না করতে পারলে ঠিক আছে, কিন্তু বেডরক কিন্তু অনেক শক্ত, ওটা কিন্তু কখনোই খোলা যাবে না। তো এই থার্ড প্র্যাঙ্কটার জন্য তোমাদের দরকার এন্ড ক্রিস্টাল। তো এন্ড ক্রিস্টাল হচ্ছে ও সব একটা অবসিডিয়ানও দরকার। আর মনে রাখো, মানে অবসিডিয়ান ছাড়া কিন্তু এন্ড ক্রিস্টাল থাকে না কোথাও, এখানে লাগালে কিন্তু থাকবে না, যেখানে লাগালে থাকবে না, কিন্তু অবসিডিয়ানের উপর কিন্তু এন্ড ক্রিস্টাল থাকবে। তো একটা অবসিডিয়ান দিয়ে এবার একটা এন্ড ক্রিস্টাল ইয়ে করবে, মানে এখন একটা ভেঙে ফেলতে পারো। এখন যদি তোমার ফ্রেন্ড নুব থাকে, মানে সে যদি নতুন নতুন গেমটা খেলে, তখন সে বুঝতে পারবে না যে কী করবে, অবশ্যই সেটা ভেঙে ফেলবে যে এটা কেমন লাগছে বাসার মধ্যে। হ্যাঁ, আর সে কেমন একটা উঠতেছে বাসার মধ্যে, সেটাকে ভেঙে ফেলবে এটাই। তো যদি সেটা ভাঙতে যায়, তখনই কিন্তু সেটা ব্লাস্ট হয়ে যাবে। ও মাই গড, পুরো বাসাটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে, কারণ হচ্ছে সেটা কিন্তু বাসাটা কিন্তু অনেক ছোট ছিল, সব কিছু ভেঙে গেছে। তো এটা কিন্তু শেষে দেখালাম, কারণ হচ্ছে আগে যদি বাসা ব্লাস্ট হয়ে যেত, তাহলে আমার আরেকটা বাসা বানানো লাগতো। তো এই প্র্যাঙ্কটা করতে পারো, এটা সবচেয়ে মজার হবে, পুরো কিছু বুঝবেই না সে, আর হচ্ছে সে একদম একেবারেই মরে যাবে। মানে সে তো তার কাছে একটাই চয়েস আছে যে সেটা ভেঙে ফেলবে। হ্যাঁ, মানে ভাঙা ছাড়া তো আর কিছু নেই, ওটা উঠতেছে এরকম, রেখে দেবে এরকম খুবই কম আসছে, কিন্তু উঠতেছে সেটা হলে বেশি ভালো। উঠতেছে মানে রেখে দিবে না, আমি ভেঙে ফেলবো, এটা ভেঙে ফেলতে গিয়েই কিন্তু একটা পাঞ্চ মারলেই কিন্তু সেটা একদম ব্লাস্ট হয়ে যাবে। তো তো গাইজ, আজকের এই ভিডিওটাতে এই পর্যন্তই, কেমন লাগলো বলো। এই প্র্যাঙ্কটা তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে ট্রাই করতে পারো, হ্যাঁ কেমন লাগলো কমেন্ট করে বলো, এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো, আর যদি এটা ইউজফুল হয়ে থাকে তাহলে একটু লাইক করো। আর হচ্ছে এমন আরও ভিডিও দেখতে তাহলে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।